আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেলের সংবাদ শিরোনাম আয়োজন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল ইসলাম তারেক। আজ 8 এপ্রিল 2024 সোমবার। ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার সংবাদ এবং উল্লেখযোগ্য সংবাদ নিয়ে আমাদের আজকের আয়োজন। শুরুতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম জানাচ্ছি। চৈত্র শেষে কালবৈশাখীর ছোবল, 16 জনের মৃত্যু। কেএনএফের সমন্বয়ক সহ গ্রেপ্তার 6, অস্ত্র উদ্ধার। বিশ্বাস ভঙ্গ করেছে, এখন ছাড় নয়, বান্দরবনে সেনাপ্রধান। বন্দিমুক্তি চুক্তির দাবিতে ইসরায়েলে লাখো মানুষের বিক্ষোভ। দৈনিক যুগান্তর, বান্দরবানে সমন্বিত অভিযান শুরু, কেএনএফের সমন্বয়ক গ্রেপ্তার। দুটি অস্ত্র উদ্ধার, আরও 2 মামলা, এখনও থমথমে রুমা ও থানচি। বন্ধ ব্যাংক, পাহাড়ে কেএনএফের তৎপরতা, পৃথক পূর্বাঞ্চলীয় রাষ্ট্র গঠনের পরিকল্পনা। এবার যশোরের স্থানীয় পত্রিকা দৈনিক লোকসমাজ। শুরুতে চৈত্রের শেষ সময়ে কালবৈশাখীর তাণ্ডব, 6 জেলায় 10 জনের মৃত্যু। বিএনপির হাজারো নেতাকর্মী এখনও কারাবন্দী, রুহুল কবির রিজভি। কেএনএফের সমন্বয়ক চেউসিম বম গ্রেপ্তার। যশোরে ঈদবাজারে শেষ মুহূর্তে কেনাকাটায় ক্রেতাদের ভিড়। দৈনিক গ্রামের কাগজ, 7 শিক্ষা প্রতিষ্ঠানে 2 কোটি টাকার বাণিজ্য। ঈদে কেনাকাটায় ফুটপাতের বাজারেই ভরসা নিম্ন ও মধ্যবিত্তদের। যশোর জেনারেল হাসপাতালেই বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা অপারেশন। সুপ্রিয় দর্শক, এবার আমরা দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আজকের অনলাইন পত্রিকার একটি খবরে আমরা দেখব, বান্দরবানে কম্বিং অপারেশন শুরু, নেওয়া হয়েছে 4টি এপিসি। এই খবরটিতে তারা কি বলছে দেখি। যেহেতু বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে আলোচিত ঘটনা হচ্ছে পাহাড়ে কেএনএফের সন্ত্রাসী হামলা এবং সেখানে অভিযান চলছে এবং গ্রেপ্তার হয়েছে, অস্ত্র উদ্ধার হয়েছে, আমরা দেখি আজকের তরতাজা খবরটা কি। বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরু হয়েছে। অভিযানে অংশ নিতে ঢাকা থেকে নেওয়া হয়েছে 4টি বিশেষ সাজোয়াজান এপিসি। সোমবার এপিসিগুলোর রুমা ও থানচি উপজেলায় পৌঁছানো হয়েছে একটি সূত্রে জানা গেছে। চলমান পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। দুর্গম এলাকায় চলছে সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান। এদিকে রুমা ও থানচিতে অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির সাথে জড়িত সন্দেহভাজন 3 কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্য ও 1 গাড়ি চালককে আটক করেছে। জানা গেছে সন্ত্রাসী তৎপরতার কারণে রুমা, বোয়াংছড়ি ও থানচি উপজেলার অভ্যন্তরীণ রুটগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা শহর থেকে উপজেলাগুলোতে যাত্রীবাহী বাস অনিয়মিতভাবে চলাচল করছে। যাত্রী ও জনসাধারণের দুর্ভোগ ভয় ভয় আকার ধারণ করছে। 3টি উপজেলায় সোনালী কৃষি ও বেসরকারি ব্যাংকগুলো বন্ধ রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন হচ্ছে না। এসব উপজেলার কয়েক লোকজন জেলা সদরে গিয়ে লেনদেন করছে। এদিকে সন্ত্রাসী তৎপরতা অভিযানে 3টি উপজেলায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। দুর্গম এলাকাগুলো থেকে থেমে থেমে গুলির আওয়াজ আসছে। পুলিশ সুপার সৈকত শাহিন জানান, সন্ত্রাসী তৎপরতা দমনে সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবানের 3টি উপজেলায় যৌথ অভিযান চলছে। এর আগে রোববার সকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সন্ত্রাসী তৎপরতা দমনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তো সমস্ত দর্শক, এই ছিল আজকে, এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।